ঠিক এক বছর আগে দুর্ঘটনার স্মৃতিও কিন্তু ফিরে আসছে। 2023 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর এবছরে ফের এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রী কি জানাচ্ছেন শুনুন। মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবা? পরিষেবাটা তো দেব, অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু লুক তো থাকতে হবে, অথরিটি আসতে হবে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রী ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যেভাবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত বিশেষ ট্রেন পাঠানো হচ্ছে, রেল আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে, উদ্ধার কাজ শুরু হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন। তবে যেখানে ট্রেন দুর্ঘটনা ঘটেছে একেবারে উত্তরবঙ্গ থেকে পরপর ট্রেন এই লাইন দিয়ে আসে, যার ফলে দুর্ঘটনা ঘটার পরে কিন্তু অন্যান্য ট্রেন চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ এই মুহূর্তে ব্যাহত হওয়ার আশঙ্কা হচ্ছে, যতক্ষণ না এই দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছন এবং উদ্ধার কাজ সম্পূর্ণ করা যায়। সকাল 9:45 নাগাদ দুর্ঘটনা, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। তবে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, সিগন্যালিং এর কারণে কি এই দুর্ঘটনা ঘটেছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? যেভাবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের জেরেই কি কোনোভাবে সমস্যা হয়েছিল যে কারণে একেবারে পিছন দিকে চলে এলো মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারলো, সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে বড় হয়ে দেখা দিয়েছে। শিয়ালদার দিকে যাচ্ছিল ট্রেন, দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির জেরেই দুর্ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই বৃষ্টিপাতের জেরে উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে এমনই জানানো হচ্ছে রেলের তরফ থেকে। যে লাইনে দুর্ঘটনা ঘটেছে, যে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে যে রেল যোগাযোগ তার প্রধান লাইন এটি, যেখানে দুর্ঘটনা ঘটেছে তার ফলে অন্যান্য ট্রেন কিন্তু এই মুহূর্তে সেখান দিয়ে যাতায়াত করতে পারছে না। দুবছর আগে এই এখানে বয়নাগুড়ির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ঠিক 2022 সালে। এরপর গত বছর এই মাসেই, জুন মাসেই 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস তার ভয়াবহ দুর্ঘটনা এবং সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফের ফিরল এই জায়গায়। রাঙামানি স্টেশন ছবি রেখেছে আপনাদের সামনে, স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছেন তা ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, ছাতা হাতে তারা উদ্ধার কাজে নেমেছেন। একজন যাত্রীর বক্তব্য শোনালাম, ভয়াবহ দুর্ঘটনা, যে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তারা।